আসসালামু আলাইকুম, আমার ছোট আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকে এই দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরা ব্লগটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। বন্দে আসছি, বন্দে আইসা ব্লগটা দিলাম। আসছি পালং শামুক রান্না করবো আজকা, এই তাজা পালং শাক নিতে আসছি বন্দে। এটা আমাদের খেত না, আমার চাস্তো মামু। এই পালং শাক তুইলে আবার আসছি লাল খেতে। এটা হলো লাল শাক, মামু বলতেছে কতটি লাল শাক তুইলে নিয়ে যাও। তে কতটি লাল শাক তুলবো আমি পারি না, তারপরে তুলবো। তা তোমরা পুরা ব্লগটা দেখবা, যদি ভালো লাগে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করে দিবা। অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগ বানাই, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করে দেখো না। তো এই যে শাক তুলতে বসলাম, শাক আইনা বাসায়, তারপরে শামুক রান্না করব, হইলো পাস্তা শামুক। তুলো তুলো, এক গাদা করে তুলো। একদম কচি শাক, এটা মামুর খেতের। বাইন্দা আলো সরিষা খেত পেলাম বন্ধে এসে। পরে না যেন আবার এই হেসুমে ফালাই দিছে সবগুলি, না ফালাইও না, রয়ে যাও। এই যে শাক তুলে আনলাম লুডুস দিয়া বা পাস্তা দিয়া রান্না করার জন্য, পালং শাক। এটা আমাদের কোনো ক্ষেত না, এটা মামুর, আমার মামুর আত্মীয় লাগে, চাস্তো মামুর, তাদের ক্ষেত। পালং পাতা। এই তো এখানে সব কিছু সাজাই নিলাম, ডিম, গুস্তের মশলা, পালং পাতা, বন্দের তে নিয়ে আসছি, টমেটো, পেঁয়াজ। ভালো করে দইরা নিয়ে আইসো, পইরা যাইবো আবার। হ্যালো, পালং শামুক, এটা তো শামুক, তাজা পালং শামুক খাইতে অনেক স্বাদ। এই দেখো গ্যাস নাই, আমাদের মতো মানুষ কষ্ট করে আমরা চাল জোগাড় করি, তো আগুন থাকে না। তো সারাদিন আমরা অনেক কষ্ট করি কিন্তু গ্যাসের জন্য। তো এটুক রান্না করতে আমার 2 ঘন্টা বসে থাকতে হয়েছে, সারাদিন গ্যাস থাকে না। হয় নাই, গ্যাস নাই, গ্যাস থাকলে তো হইতোই এতক্ষণ।
বেশি করে ভার বাড়লে আর লওয়া লাগবে না। আরে এই এমনি বিয়ের জন্য আরো বেশি কুয়াশার জন্য আরো বেশি অন্ধকার। মজা মজা হয়েছে।